সো আজকে আমি কাপড় খুলে দেখাবো, কিস নিয়ে কথা বলো, স্কেচ করে আর লেওড়া রাখা একটা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো প্রিয় ভাইরা, আজকে আমার ইউটিউব থাম্বনেল দেখি সবকিছু কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এসব কি দেখলাম ভাই? আমি আসলে এসব কি কথাবার্তা বলে দেখেন, কি অশ্লীল কথাবার্তা, মুখে আসলে বলা যাইতেছে না যে কথাগুলো, সেই কথাগুলো আমি শেয়ার করব, তার আগে ধৈর্য ধরেন। তো প্রিয় ভাইয়েরা, এই যে দেখেন, কিছুদিন আগে আমাদের এইখানে যে শয়তানরা শাহবাগের মোড়ে যে পোশাকের স্বাধীনতা চেয়েছিল, ছোট পোশাক, তো এই যে এই মহিলা যে কথাবার্তাগুলো বলছে ভাই, এমন অশ্লীল কথাবার্তা বলছে, পোশাক খুলে নাকি লাইভে আসবে, এবং যা তা মনে করেন আপনি মুখে বলতে পারবেন না যে ভাষাগুলো, সে ভাষাগুলো ইউজ করছে, সে ভাইরাল হওয়ার নেশায় হয়তো, আমার মনে হইতেছে এর দেশের বাইরে থেকে ভাইরাল হওয়ার নেশায় এর মাথা চাপছে, ঠিক আছে, কিছু টাকা ইনকাম করার জন্য আসলে এই কথাগুলো বলছে। তো অবশ্যই একে আজকে এমনভাবে ধোলাই করা হবে, আর আমি বলতে চাই যে ফারাবির দেশে এর পাড়ায় দরকার, এই পাবনার মধ্যে ফারাবির দিয়ে এর চিকিৎসা করা দরকার, কেননা তাহলে ট্রিটমেন্টটা মনে হয় সুস্থ হবে। তো এই যে শয়তানের চাষি কী বলে আপনারা দেখবেন, এবং একটা লাইক দেয়া সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, চলুন দেখে আসি শয়তানের নানি কী বলে। সো আজকে আমি কাপড় খুলে দেখাবো, কিস নিয়ে কথা বলো, স্কেচ করে আর লেওড়া রাখা একটা দিব। আয়েশা পড়লাম আজকে কাপড় খোলার জন্য। চোখটা তোরা তো চোর, তোরা তো খারাপ মেন্টালিটি, তোরা তো বদ, তো লুচ্চা, তোরা তো অশিক্ষিত। সো আজকে আমি কাপড় খুলে দেখাবো, কিস নিয়ে কথা বলো, স্কেচ করে আর লেওড়া রাখা একটা দিব। বাংলাদেশে নাকি অনেক কাপড় খোলা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, আস্তে আস্তে যারা আমার ফিগার নিয়ে অনেক কথাবার্তা বলে, আজকে আমি তাদেরকে ফিগারটা দেখাই দিই। এটা খুলবো বলেন, খুলে দেখাবো বলতেছি আস্তে আস্তে, কাপড়টা আস্তে আস্তে খুলি আর বলি, বুলটুটা কন্ট্রোল থাকে সেটা কেন করে, চোখ ভালো না তারা, ল্যাংটা মানুষ দেখলো তাকায় না। একজন একটা কমেন্ট করছে, হ্যাঁ আমারে দেখলে নাকি তার প্রতিদিন মাস্টারবেশন করতে হয়, মানে আমাকে কিন্তু সবাই দেখতেছে, কেউ আমাকে পাগলও বলে না, কেউ আমাকে ছাগলও বলে না। প্রিয় দর্শক, আপনারা তো দেখলেন শয়তানের নানি যে কথাগুলো বললো, আপনারা তো মনোযোগ দিয়ে শুনছেন। হ্যাঁ, এই যে কথাগুলো আপনারা মুখে বলতে পারবেন না, জানি না এ কার মেয়ে কার বোন, আমি আসলে জানি না। তো এই বাইরের দেশ থেকে এই ভাষণটা ছাড়ছে, এবং এই ভাইরাল হওয়ার নেশায় এই কথাগুলো বলছে, এই অশ্লীল কথাবার্তা বলে, পোশাক খুলে মানে যা তা পোশাক খুলে লাইভে আসবে, অমুক তমুক একেবারে ওনারা দেখে মাস্টার ভিশন করে, মানে যা মানে যুবক সমাজের যা অবস্থা। তো ভিপিএন চালু করা লাগবে না, এই মহিলাকে ফলো করেন অবশ্যই, যারা আসলে ভিপিএন চালু করেন তাদের জন্য বলতেছি, যারা ভিপিএন চালু করেন ব্যবহার করেন তাদের জন্য এই মেয়ে আপনাদের জন্য যথেষ্ট। তো এই নাস্তিক কুলাঙ্গার বাইরের দেশ থেকে এই কথাগুলো বলছে, এবং এই যে শয়তানের যে নাতিগুলো বাংলাদেশ থেকে আবেদন করছে তার জন্য মনোনয়ন দিয়েছে উনি ওখান থেকে বাইরের দেশ থেকে, যে ওনার কথাগুলো দেখেন, উনি যে কথাগুলো ইঙ্গিত করে বলছে যে শিক্ষিত সমাজ, আসলে কি শিক্ষিত হলে ছোট পোশাক পরলে কি সমাজ আগায় যাবে, বাংলাদেশ উন্নত হবে? ভাই আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বলে আপনারা শিক্ষিত এবং ছোট পোশাক পরে কি বাংলাদেশ আগায় যাবে না বাংলাদেশের উন্নয়ন হবে, এটা আমার প্রশ্ন, আপনার কমেন্ট বক্সে অবশ্যই এই উত্তরটা দিয়ে যাবেন। তো কখনোই না, জাতি শিক্ষিত হবে, হ্যাঁ জাতি শিক্ষিত হবে দেশ আগায় যাবে, ভালো কথা, তো এমন তো না ছোট পোশাক পরে দেশ আগায় যাবে, ছোট পোশাক পরে কি দেশকে প্রেজেন্ট করতে হবে, এটা কখনোই না। তো আসলে এদেরকে আপনারা বয়কট করুন, এদের ভিডিওগুলো শেয়ার করবেন না, এই ভিডিওগুলো আপনারা দেখার সাথে সাথেই একেবারে কমেন্ট করানোর দরকার নেই, আপনারা খারাপ কমেন্ট করতে যাবেন না, এটাও করার দরকার নেই, আপনারা নট অ্যালাউ করেন, ঠিক আছে। তো এইগুলো ভিডিও যত লাড়াচাড়া করবেন, আপনারা যদি ডাস্টবিনের পাশ দিয়ে যান তাহলে ডাস্টবিনের গন্ধ আসবে, আর সেই ডাস্টবিনের যদি একটা পা পড়ে, পাড়া যদি আবার একটু লাড়াচাড়া করেন তাহলে গন্ধটা আরও ছাড়া যাবে, অতএব একে লাড়াও যাবো না তারাও যাবো না, যেমনি আছে এমনি থাক। তো প্রিয় দর্শক, আপনারা যে দেখলেন, আমার উদ্দেশ্য হলো আপনাদের আপডেট নিউজটা এবং আপডেট যে কথাবার্তা, ঠিক আছে, সেগুলো দেখানো, এবং আমার মনে হলো আপনাদেরকে শেয়ার করা, তাই আমি শেয়ার করলাম বিষয়টা, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, ভুলে যাবেন না ভাই, যার যার ধর্ম আগে তারপরে কাজকর্ম, আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, যাই হন, আগে ধর্ম তারপরে কাজকর্ম। তো প্রিয় ভাইয়েরা, আপনারা যে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন। আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে দেখা হবে যদি বেঁচে থাকে। নামাজ হলো বেহেস্তের চাবি।